পবিত্র ধর্ম ইসলামকে ব্যবহার করে কেউ যাতে মানবতার ক্ষতি করতে না পারে সে ব্যাপারে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইমামদের জাতীয় সম্মেলন ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি বলেন নানান ষড়যন্ত্র চললেও এসব উপেক্ষা করেই এগিয়ে যাবে দেশ ফারুক হোসেনের রিপোর্ট প্রশিক্ষণপ্রাপ্ত শ্রেষ্ঠ ইমামদের জাতীয় সম্মেলন ও পুরস্কার প্রদান অনুষ্ঠান বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় ও বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ ইমামদের পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের কল্যাণে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন ইসলামের নামে কেউ যাতে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে না পারে আলেম সমাজকে সে ব্যাপারে সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি আমাদের পবিত্র ধর্ম ইসলাম শান্তি সম্প্রীতি ও সৌহার্যের ধর্ম কাজে এই পবিত্র ধর্মের সম্মান আমাদের রক্ষা করতে হবে এই ধর্মকে ব্যবহার করে মানুষের অধিকার কেড়ে নেওয়া মানবতা লঙ্ঘন করা রকম অন্যায় অবিচার করা এটা যেন কেউ করতে না পারে আপনারা আপ বিশেষ করে ইমাম সাহেবগণ ইমাম মহাজ রূপেই এদেশের মানুষ অনেক নির্ভর করে একজন ইমাম সাহেব যে কথা বলবেন সাধারণ মানুষ কিন্তু সেটা অনেক গভীরভাবে শোনে এবং মেনে নেয় দেশ ও জাতির কল্যাণে সরকারের আন্তরিকতার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার আমি মনে করি আমার উপর দায়িত্ব দেশের মানুষের সেবা করা দেশের মানুষের জন্য কল্যাণ করা দেশের মানুষের আর্থসামাজিক উন্নতি করা সেই জন্যই বোধ হয় আল্লাহ রাবুল্লা আলামিন বাঁচিয়ে রেখেছেন আর এই দায়িত্ব দিয়েছেন কাজে সেই দায়িত্ব পালনে আপনাদের সকলের সহযোগিতা আমি কামনা করি এটা ঠিকই যে আজকে আমি বয়সে বৃদ্ধ হয়েছি দেশ ও জাতির কল্যাণ কামনায় মনাজাত পরিচালনা করেন বাইতুল মোকারম জাতীয় মসজিদের খতিব ফারুক হোসেন চ্যানেল আই ঢাকা